বৃষ্টিতে বাড়ছে উদয়নারায়ণপুরে দামোদরের জলস্তর রবিবার এক লক্ষ একত্রিশ হাজার কিউসেক জল ডিবিসি ডিভিসি দেড় লক্ষ কিউসেকের বেশি জল ছাড়লে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা ইতিমধ্যেই ডিভিসির তরফ থেকে জল ছাড়া হচ্ছে রবিবার জল ছাড়া হয়েছে এক লক্ষ একত্রিশ হাজার এবং যেমনটা জানা যাচ্ছে দেড় লক্ষের বেশি যে যদি জল ছাড়া হয় তাহলে এলাকার প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন সেখানকার বাসিন্দারা বৃষ্টিতে বাড়ছে উদয় নারায়ণপুরে জলস্তর ইতিমধ্যে যে নাগারে বৃষ্টি হয়েছে একটানা বৃষ্টিতে ইতিমধ্যেই একাধিক নদীর জলস্তর বেড়েছে একাধিক জায়গায় জল থই পরিস্থিতি এবং তার মধ্যেই ডিবিসি জল ছাড়ছে এবং জল ছাড়ার ফলে উদয় নারায়ণপুরে সেখানকার আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রূপম দাস রূপম এই মুহূর্তে কি পরিস্থিতি প্রশাসনের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে দেখো ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু ব্লক থেকে কিন্তু একটা অন্য রকম পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে সম্ভবত বাঁধের দিকটা খেয়াল রাখা হয় সব প্রত্যেকটা জায়গায় পুলিশ আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাবার চেষ্টা করব যে জায়গাটাই কিন্তু ওভারফ্লো হওয়ার কথা সেই জায়গাটা কিন্তু পুরো পুলিশ প্রোটেকশন করা আছে তারা কিন্তু খবর দেবেন ব্লকে এবং ব্লক থেকে তারা কিন্তু ব্যবস্থা করবেন এবং তবে একটা জিনিস আমি তোমাকে জানাতে জানাতে চাইবো চাইব যদি যে এখনো পর্যন্ত কিন্তু বন্যার যে আশঙ্কা সেই আশঙ্কাটা কিন্তু এখনও কিন্তু নেই তবে একটা কথা তোমাকে আমি বলবো নদী তীরবর্তী এলাকায় যে চাষযোগ্য জমিগুলো রয়েছে সেই চাষযোগ্য জমিগুলো কিন্তু একেবারে ডুবে গেছে এবং কিছু কিছু জায়গায় যেখানে জল টপকানোর একটা এ আছে সেখানে কিন্তু বালির হচ্ছে বস্তা দিয়ে সেখানটা কিন্তু মেরামতো করা হয়েছে জয়িতা প্রশাসনের তরফ থেকে আর কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখো এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে কিন্তু জলটা বাড়ছে বাড়ার সঙ্গে যত বেলা বাড়ছে জল কিন্তু বাড়ছে আমি দেখাতে বলবো যে মিটারটি দেখা যাচ্ছে ব্রিজের নিচে যে মিটারটি সেই মিটারটি কিন্তু অনেকটাই উঠে গেছে যে যে মিটারটা আছে ওই লাল দাগ পর্যন্ত যদি যায় তাহলে কিন্তু এলাকা কিন্তু প্লাবিত হবে তবে এলাকার যে বিধায়ক এলাকার বিধায়ক সমীর পাঁজা তিনি কিন্তু চারিদিক এলাকা কিন্তু ঘুরছেন এবং তার কিন্তু তত্ত্বাবধানে প্রশাসনকে করা নির্দেশ দেওয়া আছে যদি কোনো জায়গায় জল ঢুকে বাড়ি ঘর তো ডুবে যায় সেই জায়গা থেকে মানুষজনদের উদ্ধার করে কোনো জায়গাতে নিয়ে গিয়ে তাদেরকে সুরক্ষা দেওয়ার কথাই বলেছেন আমাদের বিধায়ক সমীর পাঁজা ধন্যবাদ জানাবো তোমাকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রূপম দাস যেমনটা আপনাদের সামনে ছবি তুলে ধরছিলেন সেখানেও কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছেন সেখানকার বাসিন্দারা অন্যদিকে প্রশাসন তরফ থেকে সব রকমের সহযোগিতা করার আশ্বাসও দেওয়া হয়েছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের দিকে একদিকে উদয় নারায়ণপুরে দামোদরে জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং রবিবারই এক লক্ষ বেশি জল ছাড়লে এলাকা প্লাবিত করছেন সেখানকার বাসিন্দারা অন্যদিকে প্রশাসনের তরফ থেকে এলাকা পরিদর্শন করা হয়েছে বিধায়ক সেখানকার সমীর পাজা তিনি ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করে গিয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন স্থানীয় জনপ্রতিনিধিদের বলেছেন এলাকার কোনো বাড়ি যদি জলে ডুবে যায় তাহলে সেখানকার বাসিন্দাদের অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য